বা চিকিৎসা বিজ্ঞান এটা হচ্ছে জ্ঞানের জগতে একটি উপকারী ও কল্যাণকর জ্ঞান আর এটা হচ্ছে এমন একটি জ্ঞান যে সম্মান ও মর্যাদার অধিকারী হওয়া যায় এই জ্ঞানের মাধ্যমে আলহামদুলিল্লাহ তবে এই জ্ঞান অর্জন করতে অনেক কষ্ট সহ্য করতে হয় কেননা একজন চিকিৎসার জ্ঞানার্জনকারী সে প্রতিটি মুহূর্তেই প্রতিটি ধাপে ধাপে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি সময় সেই সুউচ্চ আসনে এক শ্রেষ্ঠতর মর্যাদায় সে পৌঁছে যায় কিন্তু কখন পৌঁছে যখন সে কঠোর সাধনা করতে পারে অধিক কষ্ট সহিষ্ণু হয়ে যায় ধৈর্য ধারণ করে এবং নিয়মিত সে পরিশ্রম করে যায় তখনই এই সম্মানিত আসনে সে পৌঁছতে পারে আলহামদুলিল্লাহ এরপর ইমাম সাহেব বললেন যে ইমাম শাহ ফি রহমতুল্লাহ বলেছেন যে জ্ঞান হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে ধর্মীয় জ্ঞান কোরআন এবং সুনার জ্ঞান ধর্মীয় জ্ঞান আরেকটি হচ্ছে তিব্ব আবদান তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রর জ্ঞান সুতরাং জ্ঞান দুই প্রকার কোরআন এবং সূন্যার জ্ঞান ধর্মীয় জ্ঞান আরেকটি হচ্ছে চিকিৎসার জ্ঞান আলহামদুলিল্লাহ এই দুটো জ্ঞান রয়েছে আমাদের ইসলামে বন্ধুগণ রবি তিনি বলছেন আমি ইমাম শাহফি রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি লা আমি জানি না হালাল এবং হারামের জ্ঞানের পরে চিকিৎসা বিদ্যার চাইতে আরও শ্রেষ্ঠ সম্মানিত কোনো জ্ঞান আছে আমার তা জানা নেই সুবাহ সুতরাং হালাল এবং হারাম যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার জ্ঞান এই জ্ঞান অবশ্যই সম্মানিত কোনো সন্দেহ নেই এরপরেই ইমাম জ্ঞানের জগতে স্থান দিয়েছেন বা ইসলামের জ্ঞানের মধ্যে স্থান দিয়েছেন চিকিৎসা শাস্ত্রকে সুবাহান আল্লাহ সুতরাং যারা ডাক্তার যারা মানুষের সেবা করছেন অবশ্যই তারা ভাগ্যবান আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আরও বললেন যে বলা হয় তুমি ওই রাষ্ট্রে বসবাস করবে না যে রাষ্ট্রে কোনো রাষ্ট্র নেই তোমাকে বিপদে মুসিবতে সাহায্য করবে এবং যে রাষ্ট্রে কোন পানি পান করা যায় না পানি নাই যে পানি দ্বারা তোমার তৃষ্ণা নিবারণ হবে এই রাষ্ট্রে তুমি বসবাস করবে না এবং ওলা আলিম উনিফতিক ওই রাষ্ট্রেও বসবাস করবে না যে রাষ্ট্রে কোনো আলেম নেই যে তোমাকে ফতুয়া দিবে সুবাহিক ওই রাষ্ট্রেও তুমি বসবাস করবে না যেই রাষ্ট্রে কোনো ডাক্তার নেই যে তুমি রুগী হলে পরে অসুস্থ হলে পরে তোমার চিকিৎসা করবে সুতরাং ইসলামে যেমন কোরআন এবং সুন্নার জ্ঞানের এক ব্যাপক মর্যাদা রয়েছে অনুরূপ মর্যাদা হলো আপনার চিকিৎসা বিদ্যার আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব চিকিৎসা চিকিৎসাবিদ্যার গুরুত্ব আরোপ করে বলছেন ইসলামে ইসলাম চিকিৎসা চিকিৎসাবিদ্যার বা চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক গুরুত্ব দিয়েছে তার দলিল হিসাবে তিনি উল্লেখ করলেন যে তুমি তাকাও সহেউল বুখারির দিকে সোহেউল বুখারির দিকে তাকাও কিতাব রয়েছে সেখানে চিকিৎসার অধ্যায় রয়েছে অনুরূপভাবে সোহে মুসলিমে রয়েছে আবু দাউদে তিরমিজিতে এবং নাসাইতে সেই সাথে রয়েছে সুনানে ইবনে মাঝায় একটি আলাদা অধ্যায় যা সমস্ত মহাদিসাম তাদের এই সুনান গ্রন্থে নিয়ে এসেছেন কিতাব তার অর্থ হচ্ছে যে চিকিৎসা বিদ্যা চিকিৎসা শাস্ত্র সুবাহ আল্লাহ সুতরাং কোরআন এবং সন্ন্যার জ্ঞানের সাথে সাথেই হালাল এবং হালাল হালাল এবং হারামের জ্ঞানার্জনের সাথে সাথেই চিকিৎসা বিদ্যার ব্যাপক গুরুত্ব রয়েছে যা আমরা জানতে পারলাম সুবাহ